নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসছি নতুন একটা এপিসোড নিয়ে, যেটা বেশ গর্বের বিষয় ভারতীয়দের পক্ষে। আপনাদের কল্পনা চাওলাকে ভুলবেন কি করে? কল্পনা চাওলা সেই নামটা যে ভারত, গোটা আপামর ভারতবাসীকে গর্বিত করেছিল। গর্বিত করেছিলেন এই জন্যে যে তিনি প্রথম কোনো ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত, ভারতীয় বংশোদ্ভূত বলাটাই ঠিক, তিনি প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী। তিনি মহাকাশে গিয়েছিলেন না, মহাকাশ থেকে ফেরা হয়ে ওঠেনি তার। তাহলেও তাকে, তার মতো মানুষ আমাদের দেশে তো কম জন্মেছেন, তার আগে তো কখনো জন্মাননি, পরে নিশ্চয় জন্মেছেন। তারা আগামী দিনে আমাদের মনে দাগ কেটে যাবেন, নিজেদের জায়গা আমাদের মনটায় মাথাটায় রাখবেন, আরো বেশি গর্বিত করবেন। কিন্তু প্রত্যেকটা জিনিসের একজন প্রথম হয়, প্রথম একজন হয় যিনি, আপনি বাচেনজি পালকে তো অস্বীকার করতে পারবেন না। এখন হাজার হাজার মহিলা ভারতীয় যারা এভারেস্টের চূড়ায় ওঠে, বাচেনজি পাল তিনি সেই প্রথম মানুষ যা কেউ কখনো করেনি, সেটা আপনি প্রথমবার করছেন। যে বলটায়, যে ফুটবলটায় কোনো বাঙালি কোনোদিন পা দেয়নি, কোনো ভারতীয় কোনোদিন পা দেয়নি, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী প্রথমবার সেই গোলাটায় যখন একটা লাথি মারে, তা এত বড় রূপকথা হয়ে যায় যে 100 বছরেরও বেশি সময় পর তাকে নিয়ে টালিগঞ্জে ছবি তৈরি হয়। তো দেব এখন সেই ছবিতেই ব্যস্ত রয়েছেন। ঠিক তেমনি একজন খেলোয়াড় যখন গোটা ক্রিকেট কেরিয়ারটা শেষ করেন, তখন সচিন তেন্ডুলকারের নামে একটা প্যাভিলিয়ন হয়, সুনীল গাভাস্কারের নামে একটা স্টেডিয়ামে বসার জায়গা হয়, একজনের নামে একটি স্টেডিয়াম তৈরি হয়, এরকম কত কিছু হয় সেই মানুষটিকে সম্মান জানাতে। এবার কল্পনা চাওলাকে সম্মান জানালো একটি মার্কিন এই মহাকাশ যান তৈরি করে যে সমস্ত সংস্থা, তাদেরই এক কোম্পানি, নর্থার্প গ্রামীণ বলে একটি কোম্পানি তৈরি করেছে একটি মহাকাশ যান যা আগামী দিনে মহাকাশে যাবে। সেই মহাকাশ যানটির নাম রাখা হয়েছে কল্পনা চাওলার নামে। মহাকাশ যানটির নাম রাখা হয়েছে SS কল্পনা চাওলা। কি অপূর্ব না? এরকম একটা ঘটনা জানতে পেরে মনটা বড্ড ভালো লাগলো। মনে হলো আমি একজন ভারতীয়, এটা আমার গর্বের দিন যে কল্পনা চাওলা তিনি ভারতীয় বংশোদ্ভূত, তিনি মার্কিন নক্ষত্র যেমনই বলা হোক, তার সঙ্গে তো ভারতের নারীর টান। সেই মানুষটা আজ এই পৃথিবীটায় নেই, পৃথিবীটায় থাকার কথাও তার বোধ হয় ছিল না, তিনি তো মহাকাশে। তো মহাকাশ তার বুকে আগলে রেখেছেন, রেখেছে কল্পনা চাওলাকে, এমনটাই বিশ্বাস করি আমরা। তো সেরকম একজন মানুষ যখন পৃথিবীটায় নেই, আর কোনো মহাকাশ যানে করে আগামী দিনে আর অন্য কেউ পাড়ি দেবেন ওই মহাকাশে, সেদিন যে সবারই, যে যাতে সবারে হয়ে তিনি ওপরে যাবেন, তার নাম SS কল্পনা চাওলা, এটা ভাবতে বড় ভালো লাগে। গর্বিত হলাম, অহংকারী হলাম একজন ভারতীয় হিসেবে, একজন ভারতীয় হিসেবে মনে হলো এই খবরটি সকলের সঙ্গে শেয়ার করা, যাতে তারাও গর্ব অনুভব করেন একজন গর্বিত ভারতীয় হিসেবে। তো কল্পনা চাওলা অমর ছিলেন, কল্পনা চাওলা এখন এমন হলেন যে কল্পনা চাওলার নামে ভর করে আগামী দিনে অন্য কোনো মানুষ ওই মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবেন, তিনি আবার ঠিকঠাকভাবে ফিরেও আসবেন, এই আশাই রাখি। প্রচণ্ড গর্ব অনুভব করছি, আপনাদের বলতে থাকছি যে আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, এমনই আরও অনেক গর্বিত হওয়ার মতো খবর আপনাদের সঙ্গে আলোচনা করব। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন স্বরূপ কথা নিয়ে প্রোগ্রামগুলি, এপিসোডগুলি, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।